দামি প্রার্থী দেওয়া হবে, এটা খোলাখুলিভাবে এরকমভাবে আলোচনা হচ্ছে। এবং এই নির্বাচন যদি হয়, দামি প্রার্থীর সঙ্গে প্রতিযোগিতা করে যারা কিংবা প্রতিদ্বন্দ্বিতা করে যারা জিতে আসবেন, তাদেরকে আমরা স্বীকার করে নিব যে তারা আসলে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছেন। এবং আমরা সারা বিশ্বকে বলবো যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন করেছি, অবাধ মুক্ত নির্বাচন করেছি। তো সেখানেও তো ফাঁকিবাজি, আমরা তো নিজেদের সঙ্গেও ফাঁকিবাজি করছি। আপনারা একারাই খালি ফাঁকিবাজির শিকার হননি, আমরা নিজেরাও ফাঁকিবাজির শিকার হচ্ছি, নিজের সঙ্গে নিজেরা ফাঁকিবাজি করছি, আত্মপ্রতারণা করছি। একটা জাতি যখন আত্মপ্রতারণার জায়গায় চলে যায়, তার অবস্থা কী হতে পারে সেটা ভেবে শঙ্কিত হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। আমার মনে হয় পার্বত্য চট্টগ্রামকে বিশেষ গোষ্ঠীর কাছে উপহার দেয়া হয়ে গেছে। আমরা অনেক সময় কাউকে ঠকিয়ে ফেললে খুব উচ্ছ্বসিত হই না। যদি মানুষকে মনে করি যে হ্যাঁ, কিছু কথাবার্তা বলে তার কাছ থেকে কিছু আদায় করে নিয়েছি, এবং আদায় করে নিয়ে আমি এমন একটা অবস্থানে আছি যে সেই আদায় করাটা আমি নিজেই ভোগ করতে পারছি, অপর পক্ষ আর পারছে না, তখন তো আমি উচ্ছ্বসিত হই। অতএব আমাদের রাষ্ট্রপতি, আমাদের প্রধানমন্ত্রী খুবই উচ্ছ্বসিত হতে পারে, তার দলও খুব উচ্ছ্বসিত হতে পারে, কোনো অসুবিধা নেই। আমরা উচ্ছ্বসিত হতে পারছি না, কারণ আমরা অপর পক্ষে দাঁড়িয়ে আছি, আমরা প্রতারিত হয়েছি, আমরা ঠকেছি। আমি তো একসময় পার্বত্য চট্টগ্রামে প্রায়ই যেতাম, খুব ঘন ঘনই গেছি। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। একটা পর্যায়ে হলো যে আমরা যখন কমিশন হিসাবে পার্বত্য চট্টগ্রামে যেতাম, আমাদেরকে সামরিক বাহিনী তাদের যে ক্যাম্প কিংবা তাদের যে ক্যান্টনমেন্ট আছে সেখানে নিয়ে যেত, এবং আমাদেরকে ব্রিফিং, তাদের ভাষায় আমাদেরকে একটা ব্রিফিং করতো পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে। তো এখানে একটা পর্যায়ে এসে তারা বলছেন যে তারা কত আর্থসামাজিক কর্মকাণ্ডে নিজেদেরকে নিয়োজিত করেছেন। তা আমি প্রশ্ন করেছিলাম যে এই জন্যই বোধ হয় পরবর্তী পর্যায়ে আমাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এইসব কারণে। আমি প্রশ্ন করেছিলাম যে আপনারা আর্থসামাজিক উন্নয়নে আপনাদের কী ভূমিকা থাকতে পারে, আপনারা তো নিরাপত্তার কাজটা করবেন, আর্থসামাজিক উন্নয়নে তো আপনাদের ভূমিকা থাকার কথা না, সেটা তো অন্যদের কাজ। তো তারা বলছে না না, এটা তো পাহাড়ি অঞ্চল, পাহাড়ি অঞ্চলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, পাহাড় থেকে নামা ওঠা ইত্যাদি ব্যাপারে আমাদের তো একটা প্রশিক্ষণ আছে, সেই জন্য আমরা এগুলি অনেক ভালো পারি। তো আমি খালি এটা জিজ্ঞেস করেছিলাম যে আপনারা পাহাড়িদের থেকেও ভালো পাহাড়ে চড়া ওঠানামা করতে পারেন। তো সেটার উত্তর আমি পাই নাই, কিন্তু সেটার উত্তর অন্যভাবে হয়তো পেয়েছি। সামরিক বাহিনী দিয়ে পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা করা যাবে না, এটা তাদের মেনে নিতে হবে, মেনে নিয়ে নতুন কৌশল বার করতে হবে।